হাবিবুল আহমেদ বকুল, আমার ঠিকানা, আমার গ্রামের নাম নাজিও। পর্দায় যে শিশুটিকে দেখতে পাচ্ছেন তার নাম বুলবুল আহমেদ বকুল। বাড়ি বগুড়া জেলার শিবপুর থানার মাঝিহট্ট গ্রামে। বুলবুলের পরিবার দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, খাদ্যই যেখানে অতুল সেখানে শিক্ষা একেবারেই ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু নিজের ইচ্ছা যেখানে প্রবল সেখানে কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি বুলবুলকে। নিজের চেষ্টাতেই শিখেছেন পড়তে, কোনোরকম প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও অসাধ্য সাধন করেছে এই ছেলেটি। সাধারণ জ্ঞানের বিভিন্ন শাখায় রয়েছে তার অবিশ্বাস্য দক্ষতা। মাত্র 20 সেকেন্ডেই বলতে পারে বাংলাদেশের সবকটি জেলার নাম এবং বাংলাদেশের 64 জেলা আমি 20 থেকে 22 সেকেন্ডের মধ্যে বলতে পারি। 64 জেলার নাম বল। হ্যাঁ বলবো, পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর ইলফামার অঙ্কুর কুড়িগ্রাম লালমিনহাট গ্রামদল জয়পুরহাট বগুড়া নগর রাজশাহী চাপড়া নাটোর সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা হিনাগঞ্জ মাগুরা নড়াইল দখল খুলনা মায়ের হাতকে তিরঙ্গুর ভালো বরিশাল ভরা বটখল বরগুনা ফেরপুর আদের মানিকগঞ্জ বরগুন মুন্সিগঞ্জ ফিরোজপুর মাদারপুর ঢাকা লাঙ্গল সরকিন্দি গাজীপুর টাঙ্গাইল নেত্রকোনা জামালপুর শেরপুর ভৈরব কিশোরগঞ্জ সুনাম সিলেট মৌলিবাজার হাবিব বাউন্ডারি কুমিল্লা চাঁদপুর ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম রাঙ্গামাটি ভারতের বান্দর কক্সবাজার। শুধু জেলার নামই নয়, যে কোনো থানার নাম বললে জেলার নাম বলে দিতে পারে সে। এছাড়াও সকল জেলার কিংবা বিভাগের প্রতিষ্ঠা সাল কিংবা জেলার পূর্ব নাম সব কিছুই তার জানা। তুমি তো বলতে পারো যে কোন জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? বগুড়া কত সালে প্রতিষ্ঠিত? 1821 সালে। ঢাকা 1610 সালে বিভাগ প্রতিষ্ঠিত হয়। সিলেট? সিলেট 1787। রায়গঞ্জ? মানিকগঞ্জ 1984। ভৈরব তো জেলায় অনেক প্রস্তাবিত। প্রশ্ন আছে, বিভাগ বলবো না জেলা কত? 1887। বিভাগ চাই 2015 সালের 14 সেপ্টেম্বর। 1984। ঠাকুরগাঁও? 1984। ঠাকুরগাঁও 1984। মৌলিকবাজার 1984। ঠাকুরগাঁও চাই ওই পঞ্চগড় চুরাশি, মানে 19টা জেলা হারা সবগুলোই চুরাশি। বুঝছেন? বুঝতাম। আছে আমু আছে টেকুয়া আছে টেকনাফ আছে আর সেই বিভাগের 8টা জেলা। আগে কতগুলা ছিল? 16টা। তার জ্ঞান শুধু নিজ দেশের বিষয়েই সীমাবদ্ধ নয়, পৃথিবীর যে কোনো দেশের স্বাধীনতা সাল, রাজধানীর নাম কিংবা মুদ্রার নাম সব কিছুই তার নখদর্পণে। জিজ্ঞেস করলে চোখের পলকই পাওয়া যাবে উত্তর। উগান্ডার মুদ্রার নাম কি? সিলিং। উগান্ডার সিলিং। আর্জেন্টিনার মুদ্রা কি? পেসো। ব্রাজিলের রাজধানী কি? ব্রাসিলিয়া। ব্রাজিলের মুদ্রার নাম? রিয়াল, মানে প্রথম ইয়ে ছিল, এখন রিয়াল। মঙ্গলে উলান বাটন, মানে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং উল্টে হয়েছে, মানে দক্ষিণে। আমি সাউথ আর নর্থ বুঝিনি। দক্ষিণ কোরিয়া সিওল, মুদ্রার নাম রন। এগুসি গালফা। মোগাদিচু, বিশ্বের সবচেয়ে দুর্নীতি বস্তু। ডাবলিন। এলা মানে এখানে বইয়ের ভুল থাকে, বিভিন্ন বইয়ের বিভিন্ন থাকে, মানে সবগুলো এখনো শিখিনি। 1971 সালে 26শে মার্চ। আর অন্যগুলো বলেন। 26শে মার্চ স্বাধীনতা দিবস। বিজয় দিবস কবে? বিজয় দিবস 16 ডিসেম্বর। ভাষা দিবস 1952 সালে। ইলেকট্রনিক যন্ত্রের ব্যাপারেও তার আগ্রহের কমতি নেই, তাই যে কোনো ইলেকট্রনিক যন্ত্রের আবিষ্কারকের নাম কিংবা আবিষ্কারকের সাল কোনো কিছুই অজানা নয় তার। 2004 বাংলাদেশের জগদীপ চন্দ্র বসু। রেডিও জি মার্কানি। ক্যামেরা 10 ইস্টম্যান 1888। কম্পিউটার তাল ব্যবেজ আধুনিক প্রথম ওয়ার্ড আইকেন 1853। বড়ি সি হাইজেন ফ্রান্স। ফাউন্টেন পেন জন ফাউন্টেন ফাউন্টেন পেন জন লাউড। পিস্তল স্যামুয়েল কোল্ড। উড়গাছ আইট বাজার। সব কিছুই বুলবুল জেনেছে আজকের বিশ্ব বই থেকে।
তবে বইটি কেনার সমর্থ কোনোদিনই ছিল না তার। অথ শিশু হিসেবে মানুষের দানই একমাত্র তার ভরসা। এতদিন মানুষের দানকৃত বই থেকে জ্ঞান সংগ্রহ করেছে সে। তার একটাই এখন ইচ্ছা, বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে প্রচারিত হোক তার এই প্রতিভা। এগুলো আমি সাধারণ জ্ঞান থেকে শিখেছি আজকের বিশ্ব বই থেকে। মানে যাই, আপনি যেমন শুনছেন আমাকে দিচ্ছেন, আর এইরকম মানে হওয়ার সাহায্য হয়ে গিয়া জীবনের একটাই লক্ষ্য ইত্যাদি। আমরা আশা করি খুব শীঘ্রই তার এই স্বপ্ন সত্যিতে পরিণত হবে। তবে শুধু প্রচারই নয়, বুলবুল পড়ালেখা করার সুযোগ পাবে, একজন মেধাবী সৎ ও যোগ্য নাগরিক হিসেবে আগামীর নেতৃত্ব দেবে, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক মণ্ডলী, বুঝতেই পারছেন যে আমি আসল হানিফ সংকেত নই, সুতরাং আপনি যদি চান যে বুলবুল আসলই ইত্যাদির মঞ্চে উঠুক, তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আপনার ফেসবুক প্রোফাইলে, কারণ এতে করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হবে এবং বুলবুলের যে স্বপ্ন সেটি পূরণ হবে। এবং আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করলে আমার পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনার ইমেলে পাঠিয়ে দেওয়া হবে, এবং আপনি ইউটিউবে ঢোকার সাথে সাথে আপনার হোম পেজে সাজেশন হিসেবেও দেখতে পারবেন। এছাড়া আমাকে অথবা আমার চ্যানেলকে অথবা বুলবুলকে যাকেই ভালো লাগুক না কেন, সেই ভালো লাগার প্রকাশ আপনি করতে পারেন আমার ভিডিওতে যে লাইক বাটনটি রয়েছে, সেই লাইক বাটনে একটি লাইক দিয়ে, এবং আপনি যদি আমার ফেসবুক পেজে লাইক করতে চান তাহলে ডিসক্রিপশনে লাইক লিঙ্ক দেওয়া আছে, আপনি ফেসবুকে আমাকে লাইক করতে পারেন। এবং এর পাশাপাশি আপনি যদি কোনো কিছু আমাকে জানাতে চান অথবা ভিডিও সম্পর্কে কোনো মতামত প্রকাশ করতে চান অথবা বুলবুল সম্পর্কে কিছু বলতে চান, তাহলে আপনি ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটি রয়েছে সেখানে কমেন্ট করতে পারেন, এবং আশা করি সেখানে আপনাদের সাথে আমার কথা হবে। এবং অবশ্যই অবশ্যই ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। টাটা।